একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। এবং শত বাধা অতিক্রম করে এই কার্যালয়ে আজ আমরা প্রথম মিটিংটায় করছি। তো আজকে আমাদের যে মিটিংটা আছে সেটা আমাদের দলীয় সংগঠন কেন্দ্রিক মিটিং আছে। তো মিটিংটা 2021 বিধানসভা ভোট খুব তাড়াতাড়ি হবে আমাদের এই বিধানসভায়, কেন গোটা পশ্চিমবাংলাতেই বিধানসভা ভোট হবে। তার জন্য আমরা দলীয়ভাবে সংগঠনকে কতটা শক্তিশালী করতে পেরেছি সেই বৈঠকটা হবে। সেই বৈঠক নিয়ে আমাদের মাননীয় জন অবজার্ভার আছেন, অবজার্ভার আছেন সুকান্ত মহাশয়, এই বিধানসভার কনভেনার আছেন মাননীয় মুখিতা মহাশয়, এবং মন্ডলের অবজার্ভার মাননীয় স্বপন চক্রবর্তী মহাশয়, আর জেলার সাধারণ সম্পাদক আছেন উপস্থিত মাননীয় অলোক দলুই মহাশয়, এবং এই জেলারই সহসভাপতি মহাশয় উপস্থিত আছেন মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়, ওনাদের উপস্থিতিতে আজকে সাংগঠনিক বৈঠকটা নেওয়া হবে। তো যে বিষয়ের উপরে হবে সংগঠন পর্বে, কতটা আমরা জেলা থেকে যা যা সূচনা পেয়েছি সেই সূচনাগুলো কিভাবে আমরা কার্যকর করেছি বা করতে পেরেছি, এবং আগামী দিনে এই বিধানসভাতে আমরা জিতে আছি ঠিকই, কিন্তু জনগণ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে, সাংগঠনিকভাবে সেইভাবে আমরা সেরকম সংগঠনকে চাঙ্গা আছে ভেতরে, কিন্তু বাইরে সেই সংগঠনকে দেখাতে পারিনি। এখন জনগণ আমাদেরকে সেই সুযোগ তৈরি করে দিয়েছে বাইরে এবং ভেতরে সংগঠনকে সাজিয়ে নিয়ে, এবং যে শাসক দল তার স্বৈরাচারী বা গণতন্ত্র হত্যাকারী দল আছে সেই গণতন্ত্র হত্যাকারী দলকে এই বিধানসভায় ওদেরকে বিসর্জন দিয়ে যাতে মানুষের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই কার্য বৈঠকটা আছে। এই বলি এখানে আমি শেষ করছি। মোটরাঞ্চলে হচ্ছে এই দলীয় কার্যালয়ে আমাদের মন্ডলের পক্ষ থেকে আমাদের বিশেষ কার্যকর্তাদের নিয়ে আজকে বিশেষ সাংগঠনিক বৈঠক আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে, এবং আজকেই আমাদের এই শুভ সূচনা এই মন্ডলের পক্ষ থেকে শুরু করা হচ্ছে। এবং আমাদের মধ্যে জেলার পদাধিকার উপস্থিত আছেন, জেলার দুই জিএস আছেন অলোক অলোক। আজ গোঘাট বিধানসভার 47 জেডপির বিশেষ কার্যকর্তা বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের আজকের বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা, সেই জন্য কতগুলো নির্দেশ আমাদের কাছে আছে। এই নির্দেশ অনুসারে আমরা সাংগঠনিক বৈঠক আজকে নেব। আমাদের গৃহ সম্পর্ক অভিযান চলছে, সম্পর্ক অভিযানের সাথে সাথে আমাদের মেম্বারশিপ অভিযানও শুরু হয়েছে। আমরা চাই 2021 বিধানসভা নির্বাচনে গোঘাট বিধানসভাকে জেতানোর জায়গায় নিয়ে যেতে, তাই 2021 বিধানসভা নির্বাচনকে আমরা জেতাবো এই লক্ষ্য নিয়েই আজকে আমরা এই সাংগঠনিক বৈঠক শুরু করেছি। আজকের বৈঠকে আমার এখানে উপস্থিত আছেন আমার জেলার অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় অলোকদা আছেন, সুশান্তদা আছেন ভাইস প্রেসিডেন্ট, আমার জেলার ট্রেজারার আছেন লক্ষ্মীদা, এই মন্ডলের অবজারভার আছেন মন্ডল সভাপতি, মন্ডলের কার্যকর্তা সকল, রাজুদা আছে জেলা কমিটির সদস্য, তো এখানে মন্ডলের সকলেই আছে উপস্থিত। আমাদের তিনটে সত্রে আজকে বৈঠক হবে। বৈঠকে এখানকার যে সাংগঠনিক সিস্টেম সেটা নিয়ে বিশেষ আলোচনা আছে। আচ্ছা, আপনার নাম? সুশান্ত ঘোষ। আপনি কোন পদে আছেন? জেলা সাধারণ সম্পাদক। আর এটা কোন জায়গায় বৈঠকটা হচ্ছে? আচ্ছা, কুমুরসা। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।